আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমন ধানের প্রাথমিক পরিচর্যা এবং সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে কি কি চাপান সার এবং কি কি অনুখাদ্য প্রয়োগ করবেন সে সম্পর্কে। তো তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, যেহেতু সকল চাষি ভাইদের আমন ধান লাগানো প্রায় শেষ হয়ে গেছে বা শেষের দিকে, কিন্তু এখন আমাদের চাষি ভাইদের যেটা করণীয় বা দায়িত্ব সেটা কিন্তু আমরা সঠিকভাবে পালন করি না। যেমন ধান লাগাইছি ঠিকই, কিন্তু আমরা প্রাথমিক পরিচর্যা সঠিক সময়ে করি না এবং প্রথম চাপান সার প্রয়োগ করি না, সরাসরি আমরা দ্বিতীয় চাপান সার প্রয়োগ করি। এতে ফসলের অনেক ঘাটতি হয়। তাই আমি সকল চাষি ভাইদেরকে বলবো এটা সঠিক পদ্ধতি নয়। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমন ধানের প্রাথমিক পরিচর্যা হিসাবে ধান লাগানোর ঠিক 15-20 দিন বয়সের মধ্যে যে ধানের আগাছাগুলো থাকবে সেটা হাত দিয়ে নিড়ে দিয়ে সেই আগাছাগুলোকে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমরা কি করি, যে সকল আগাছাগুলোকে আমরা জমি থেকে পরিষ্কার করে তুলি সেই সকল আগাছাগুলো জমির আইলের মধ্যে রেখে দিই। কিন্তু এটা জানা আমাদের দরকার যে এই আগাছাগুলোকে যদি আমরা ভালোভাবে যদি আমরা সেই জমিতে মাটির সঙ্গে যদি ভালোভাবে মিশিয়ে দিতে পারি তাহলে বিঘাপ্রতি 8-10 কেজি জৈব সারের যোগান দেয়। ধানের জমিতে অবশ্যই যেন 5 সেন্টিমিটার জল থাকে, কারণ ধানের জমি পুরোপুরি জলের উপরে নির্ভরশীল। যেহেতু ধানের জমিতে যখন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সবসময় যেন সেই ধানের জমিতে প্রায় 5 সেন্টিমিটার পরিমাণ পানিটা ধরে থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সম্মানিত চাষি ভাইরা, চাপান সার আমরা 2 বার প্রয়োগ করব। একটা ধান রোয়ার 20-21 দিনের মাথায় এবং দ্বিতীয়টা 40-45 দিনের মাথায়। প্রথম চাপান সার প্রয়োগ করলে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পায় এবং পাশকাঠি সবল হয়, এবং পাশকাঠি যদি সঠিক মাত্রায় না বাড়ে তাহলে ফলনের অনেকটা ঘাটতি হয়। সেজন্য যেন ধানের পাশকাঠটি বাড়ে সেদিকে আমাদের নজর অবশ্যই রাখতে হবে। এবং প্রথম চাপান সার হিসাবে আমরা বিঘাপ্রতি কেঁচো সার ব্যবহার করব 200 কেজি, সেটা সিটিএ প্রয়োগ করব। আর এটা প্রয়োগ করার পর তার ঠিক 2-3 দিন পর আমরা ইউরিয়া 10 কেজি, এমওপি বা পটাশ সার 8 কেজি এবং জিঙ্ক ও বোরন 1 কেজি হারে প্রয়োগ করব। এতে ধানের দৈহিক বৃদ্ধি ভালো হবে এবং পাশকাঠটি বাড়াতে সাহায্য করবে। তাছাড়া জিঙ্ক সার ব্যবহার করলে ধানের ক্ষয় রোগ, অর্থাৎ ধানের পাতায় যে পোড়া পোড়া রোগ দেখা যায়, এটা থেকে ধান রক্ষা পাবে। এবং এই যে বোরন সার ব্যবহারের ফলে ধানের দানা ভালো হবে এবং দানার উজ্জ্বলতা বাড়বে। তারপর দ্বিতীয় চাপান সারে আমরা রোপণের ঠিক 40-42 দিনের পরে প্রয়োগ করব। আর এর সময় বিঘাপ্রতি ইউরিয়া 5 কেজি, এমওপি সার 5 কেজি এবং এর সাথে আবার আমরা 1 কেজি হারে বোরন সেই দ্বিতীয় চাপান সারে আমরা প্রয়োগ করব। এ সময় এমওপি বা পটাশ সার প্রয়োগে গাছের শিকড় বৃদ্ধি পাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছ শক্তিশালী হবে। চাষি ভাইরা মনে রাখবেন, অতিরিক্ত মাত্রায় ফসল ফলানোর জন্য আমাদের জমির মাটি বোরন ও পটাশের ঘাটতি রয়েছে। অতএব এটি ব্যবহার করা একদমই ভুলবেন না, কারণ প্রতিটি চাষি ভাইদেরকে বলবো ধানের জমিতে কোনো রোগ পোকামাকড় না দেখা দেয় তাহলে আগে থেকে কীটনাশক প্রয়োগ করবেন না, এবং পারলে বিঘাপ্রতি ধানের জমিতে 3-4টি করে পাখি বসার জন্য কঞ্চি বা ডাল বসিয়ে দেবেন। এতে রোগ পোকার আক্রমণ অনেকটা কমবে, কারণ এতে অনেক ধরনের পাখি নিশাচর যে প্রাণীগুলো রাত্রে বসবে বা দিনে যেগুলো বসবে সে ধরনের পাখিগুলো আমরা সচরাচর দেখতে পারবো যে সেই পাখিগুলো সেই কঞ্চিতে বসে বা ডালে বসে তারা কী করবে, যে জমিতে ধানের পোকা আক্রমণ করবে, সে পোকার মদ থাকবে, সে মদগুলো সে পাখিগুলো খেয়ে বিনষ্ট করে ফেলবে। ওটা যদি বিনষ্ট করে ফেলে তাহলে সে পোকার প্রাদুর্ভাব অনেকটাই কমবে। অতএব চাষি ভাইদেরকে এই পদ্ধতি অবলম্বন করা কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয়। সম্মানিত চাষি ভাইয়েরা, এছাড়াও আমাদের চ্যানেলে ফসলের রোগ পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে অনেকগুলো ভিডিও আছে, আপনি অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ধানের যে আমন ধানের প্রাথমিক পরিচর্যা এবং প্রথম চাপান সারে আমরা কী কী সার প্রয়োগ করব সে সম্পর্কে বিস্তারিত। তো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় বা ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।